এইভাবে আমি সবগুলো ল্যাংচা ভাজা হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, সুমিষ রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আমি 20 টাকার দুধের প্যাকেট নিয়েছি, গুঁড়ো দুধের দোকানের মতো ল্যাংচা বানাবো। এবার আমি গুঁড়ো দুধটা ঢেলে নিচ্ছি থালার মধ্যে। দিয়ে দেব গুঁড়ো দুধের মধ্যে ঘি। ঘিটা আমি দুধটার সাথে মাখিয়ে নেব। এবার আমি জল দিয়ে মাখিয়ে নেব। দুধের ডলাটা পাকানো হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে ল্যাংচাটা বানিয়ে নেব। এইভাবে আমি সব ল্যাংচা তৈরি করে নেব। সবগুলো ল্যাংচা বানানো হয়ে গেছে। উনুনটা ধরে গেছে, কড়াটা বসিয়ে দিলাম উনুনের মধ্যে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি ল্যাংচাগুলো ভাজার জন্য। এবার আমি তেলের মধ্যে ল্যাংচাগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল গরম করিনি, হালকা তেলে দিচ্ছি। ল্যাংচাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। সবগুলো ল্যাংচা ভাজা হয়ে গেছে। এবার আমি চিনির শিরাটা করে নেব। চিনির শিরার জন্য কড়াটা বসিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি চিনি। এবার আমি দুটো এলাচ দিয়ে দিচ্ছি ফাটিয়ে। এবার আমি ল্যাংচাগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। ফুটিয়ে আমি নামিয়ে নেব। ল্যাংচাটা ফুটে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি।
গুঁড়ো দুধ দিয়ে ল্যাংচা আমার তৈরি হয়ে গেছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।